আজ আমি ইস্কন মন্দিরের একাদশীর ইস্কন মন্দিরের খাবার দেখাবো। সাবু নিয়েছি, যে সাবু আমি 200 গ্রাম সাবু নিয়েছি। 200 গ্রাম সাবুকে এই কোঁড়াতে একটু গরম করে নেবো। সাবুটা কীভাবে করতে থাকি তোমরা দেখো। একাদশী ইস্কন মন্দিরের একাদশীর খাবার, আমি সাবুগুলো নাড়াচাড়া করছি। এইটা দিয়ে যে খাবার করব, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটা আমি বড় মোটা দানা সাবু নিয়েছি, একে মিক্সারে গুঁড়ো করলে সুজির মতো হবে। একে দেখতে থাকো, আমি মিক্সারে একে গুঁড়ো করব। পারলে তোমরা ছোট সাবুদানাতেও করতে পারো। আমি বড়টা নিয়েছি, বড়টা গুঁড়ো হবে ভালো বলে বড়টাই নিয়েছি। সাবুটা আমি এই যে নাড়তে নাড়তে গরম হয়ে গেছে সাবুটা, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু এটা ঢেলে রাখবো। একটু ঠান্ডা হলে তারপর এটাকে কি করব দেখতে থাকো। ঢেলে দিচ্ছি আমি সাবুটাকে, সাবুটা যে গরম করে নিয়েছিল সাবুটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিক্সারে সাবুটাকে একটু গুঁড়ো করে নেব। হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি, সুজির মতো হয়ে গেছে। প্রথমেই আলু আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এই আলু সেদ্ধকে ছাড়িয়ে এই 4 পিস আলুকে আমি এই সেই সাবুকে যে গুঁড়িয়ে রেখেছি সুজির মতো পুরো দেখতে হয়েছে, তার সাথে আমি এই 4 পিস আলু তুলে নিয়েছি। নিয়ে আলুটা দিয়ে আর গরম জল দিয়ে মাখবো। আর এই আলুটাকে আমি ওর সাথে একটা তরকারি করব। আলু মরিচ ভুনা আমি নিরামিষে বঁটিতেই কেটে নিচ্ছি। এটা তোমরা পারলে ছুরিতে কাটবে, বঁটিতে কাটবে, যাতে করে হোক কেটে নেবে। খুন্তিতেও কেটে নিতে পারো, সেদ্ধ আলু তো। তবে আমি এগুলো সব করব সিন্দুক নুন দিয়ে। সিন্দুক নুনটা আমি কেন করে দেব, ওটা মায়াপুরের ইস্কন মন্দিরে সব কিছু খেতে গেলে, ওই পালন করতে গেলে একাদশী ওরা ব্যবহার করে সিন্দুক নুন। যা কিছু করে সব সিন্দুক নুনের মধ্যে করে, বারবত করলে অমনি নুন খায়ও নি, সিন্দুক নুনই ব্যবহার করতে হয়। এই যে চৌকো চৌকো ছোট ছোট আমি কেটে নিয়েছি। এবার চলো আমি গ্যাস জ্বেলে কিভাবে এটাকে তৈরি করব, আলু মরিচ ভুনা। এই রেসিপিটা তোমরা একাদশী ছাড়া কোনো বারবত করলেও তোমরা এটা করে খেতে পারবে। প্রথমে গ্যাস জ্বেলে কোঁড়া বসিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আমি কোঁড়া জেলে গা ঘি দিয়ে দিলুম। আমি মরিচ গুঁড়িয়ে রেখেছি, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘিটার মধ্যে। এটা যে ঘি আর মরিচ এই যে হয়ে গেল, সুন্দর গন্ধ উঠেছে। হ্যাঁ, আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো নাড়াচাড়া করে এর মধ্যে একটু লাল লাল মতন হয়ে ভাজা হয়ে যাবে। আমি আলুটার স্বাদ মতো নুন, একটা সিন্দুক নুন আমি ব্যবহার করছি। আমার ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দিই। আমি একটু জল দিয়ে দিলুম। আলুটা তো সেদ্ধ আলু, জল বেশি দেবো না, একটু মাখা মাখা মতন করে একটু ফুটে উঠলে নামি নেব। আর দেখতে দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে এইটা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইবার করো। আমি এই 4 পিস আলু তুলে নিয়েছি আর এই স্বাদ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এর মধ্যে চেপে চেপে মাখলে আলুগুলো কোথাও না কোথাও ডালা হয়ে থাকবে, কিন্তু আমি এই চাঁচু নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আলুগুলো একটা একটা করে ফের তুলে নিচ্ছি, নিয়ে আমি চেঁচে নেব। নিলে আলুগুলো খুব নরম তুলতুলে হবে। দেখো আমার চাঁচা হয়ে গেল একদম, আলুটা একদম এর মধ্যে কোনো এ নেই। এইটা এর সাথে মাখলে খুব সুন্দর মাখা হবে। এবার আমি মেখে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালো করে চকুটে মেখে নিচ্ছি। এতে একটু জলও ব্যবহার করতে পারো, গরম জল করে রেখেছি।
ময়দার মতো মাখা গেছে, মানে চিটো হয়েছে। আমি গুচিগুলো কেটে নিচ্ছি। এত বড় বড় কেন কাটছি? যখন বেলবো তখন বুঝতে পারবে কেন এত বড় বড় কাটছি। ঢেলে দিচ্ছি, ওনাতে বেশ খানিকটা তেল আমি ঢেলে দিয়েছি। এইগুলো আমি একটু বেলে নিচ্ছি এইভাবে। আমি এই গ্লাসের মাপ দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি, তবে দেখতে খুব ভালো লাগবে কত গোল, সুন্দর গোল হয়েছে। দেখো কতটা সুন্দর গোল গোল হয়েছে। এতে কিন্তু কেউ জড়িয়ে যাবে না, লুচি যেমন ময়দার বেলে রাখলে জড়িয়ে যায়, এতে জোড়াবে না। কত সুন্দর হয়েছে দেখছো, একদম নরম টুকটুক করছে, একদম পুরো লুচি হয়ে ফুলে উঠেছে, ফুলকো ফুলকো লুচি। আমি তুলে নিচ্ছি, ঢেসে নেবো ননালে একটু। রেসিপিটা দেখতে দেখতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নিত্য নতুন রেসিপি আমি নিরামিষ ভোজে সহজ সরলভাবে দেখাবো। এই যে জিনিসটা কত নরম হয়েছে, নরম তুলতুলে দেখছো, সোজা করে দাও, নরম হয়েছে, হেভি হয়েছে।